শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে জমি দখল ও হামলার ঘটনায় ১৩ দিনের মাথায় গ্রেফতার মূল অভিযুক্ত প্রদীপ রায়। ধৃত জমি মাফিয়াকে আজই জলপাইগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। অভিযোগ ওঠে ১৯ মে ভোরে শিলিগুড়ির শালুগাড়া রামকৃষ্ণ মিশনে জমি দখল করতে প্রদীপ রায় নেতৃত্বে হামলা চালায় সশস্ত্র গুন্ডা বাহিনী। নিরাপত্তা রক্ষী এবং আশ্রমের আবাসিকদের খুনের হুমকি দিয়ে বাড়ি ছাড়া করা হয়। সিসি ক্যামেরা ভেঙে ফেলার পাশাপাশি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ ওঠে। আর এই ঘটনায় ৬ জন গ্রেফতার হলেও মূল অভিযুক্ত অধরা ছিল। গতকাল তাকে গ্রেফতার করে পুলিশ। এই নিয়ে রামকৃষ্ণ মিশনে হামলাকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হলো ৭। কথা বলবো আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়ের সঙ্গে। রাজা, তাহলে ১৯ মের যে ঘটনা, সেই ঘটনায় মূল অভিযুক্ত তাকে শেষ পর্যন্ত গ্রেফতার করলো পুলিশ? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের প্রতিনিধি রাজার সঙ্গে আবারও আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। তার আগে জানাই যে ঘটনা ঘটেছিল গত ১৯ তারিখ শিলিগুড়ির শালুগাড়া রামকৃষ্ণ মিশনে জমি দখল করতে প্রদীপ রায় নেতৃত্বে হামলা চালায় সশস্ত্র গুন্ডা বাহিনী। নিরাপত্তা রক্ষী এবং আশ্রমের আবাসিকদের খুনের হুমকি দিয়ে বাড়ি ছাড়া করা হয়। সিসি ক্যামেরা ভেঙে ফেলার পাশাপাশি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ ওঠে। এবং ওই ঘটনায় ৬ জন গ্রেফতার হলেও মূল অভিযুক্ত অতটা ছিল। আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়ের সঙ্গে। রাজা, ৬ জনকে গ্রেফতার করা হয়েছিল আগে, কিন্তু মূল অভিযুক্ত তাকে, কিন্তু প্রদীপ রায়কে এতদিন পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি, যা নিয়ে অনেক প্রশ্ন উঠছিল, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছিল। অবশেষে তাকে গ্রেফতার করলো পুলিশ কিভাবে? তারপরে কিন্তু পলাতক রয়েছে, তাদের ধরার চেষ্টা করছে। সেই মোতাবেক কিন্তু মূল অভিযুক্ত পুলিশ গ্রেফতার করেছে এবং আজ কিন্তু জলপাইগুড়ি আদালতে তাকে পেশ করা হবে। তারপরেই কিন্তু এই অভিযুক্তকে অভিযোগ করছিল কেন পুলিশ তখন তাকে চর্চা হচ্ছিল মহলে। শোনা যাচ্ছে না, কিন্তু ১৩ দিনের মাথায় মূল অভিযুক্ত প্রদীপ রায় তাকে পুলিশ গ্রেফতার করলো, এতদিন পর্যন্ত কেন তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ, বারবার তা নিয়ে প্রশ্ন উঠছিল। এবং সব থেকে বড় কথা যে এই ঘটনা ১৯ মে ঘটেছিল, তারপর ১৩টা দিন কেটে গেছে, শেষ পর্যন্ত প্রদীপ রায়কে পুলিশ গ্রেফতার করতে পারে? এর আগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছিল এই ঘটনার জন্য, এবং এই নিয়ে রামকৃষ্ণ মিশনে হামলাকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হলো ৭। গ্রেফতার মূল অভিযুক্ত প্রদীপ রায়। ধৃত জমি মাফিয়াকে আজই জলপাইগুড়ি মহকুমা আদালতে তোলা হবে, কিন্তু দীর্ঘদিন ধরে অধরা ছিল এই প্রদীপ রায়। সেই প্রদীপ রায়কে ১৩ দিনের মাথায় গ্রেফতার করলো পুলিশ।